আসসালামু আলাইকুম। আমি আজ ডিপিআরসি থেকে রিলিজ নিচ্ছি। এখানকার চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো। এখানে যারাই আসে সুন্দরভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যেতে পারে। এখানকার পরিবেশ এবং এখানকার টেক কেয়ার অনেক ভালো। সবাই আমার জন্য দোয়া করেন যেন আমি ভালো থাকি। এখন তো মোটামুটি আমি সুস্থ হয়ে বাড়ি যাচ্ছি, তারপরে যেন আরো ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল। আমি আমার পেশেন্টকে নিয়ে ডিপিআরসি হসপিটালে আসছিলাম, সে আমার আম্মা হন। গত কয়েক বছর যাবত রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগে ভুগতেছেন এবং উনি রোগের কারণে অনেক ডাক্তারই দেখাইছি। না, নানগঞ্জ থাকতে আমরা জেনেছি যে নানগঞ্জের ডক্টরকে দেখাইছে, সে ডক্টর বলছে যে তুমি রিমোট আর্থ্রাইটিসের পেশেন্ট। এক বছর রোগটা ধরেন আরো 6 মাস আগে থেকে, মানে আমার যে বিভিন্ন জয়েন্টে পেন হয় এটাই আর কি, আরো 6 মাস 7-8 মাস আগে থাকতে মানে আমার পেন হয়। না না, আমার সমস্যাটা যেমন বিভিন্ন জয়েন্টে পেন চলে আসে, বিভিন্ন জয়েন্টে মানে হুটহাট পেন চলে আসে। তখন মানে বিভিন্ন জয়েন্টে পেন থাকলে তো বুঝে নেই যে এলো, মানে হাতটা নাড়ানো কষ্ট হয় বা হাঁটুতে হলে হাঁটুটা নাড়ানো কষ্ট হয়, সিঁড়ি দিয়ে ওঠা নামা। হঠাৎ একদিন দেখা যায় যে আমি অনেক কিছুই পারি না, আবার হঠাৎ দেখা যায় যে পরের দিন আমি সবকিছুই পারতেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি যে অবস্থায় এসেছিলাম সে অবস্থা থেকে আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এজন্য আজ আমি রিলিজ নিয়ে বাড়ি চলে যাচ্ছি। জি, আমার আম্মুকে নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম, কারণ এই ব্যথা বিষ নিয়ে দেখা যায় যে সে কোনো কাজ করতে পারতো না। দেখা যায় যে বিভিন্ন ধরনের কাজ আছে, যেরকম রান্নাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন কাজ আছে, এগুলো মহিলাদের করতে হয়, এগুলো সে করতে পারতো না। এবং দেখা যায় যে মা এবং ছেলের মমতার মধ্যে দেখা যায় যে ব্যথা একটা দ্বার হয়ে দাঁড়াতো, যার কারণে খুবই চিন্তিত ছিলাম আমি। কিন্তু আলহামদুলিল্লাহ এখন ডিপিআরসি হসপিটালে চিকিৎসার পরে উনি কিছুটা সুস্থ হওয়ার পর দেখা যায় যে আমার চিন্তাটা একটু দূর হয়েছে। যে এখানে ডিপিআরসি হসপিটালে চিকিৎসার পরে মূলত যে মেইন ডাক্তার ডক্টর শফিউল্লাহ প্রধান, উনি কিছু চিকিৎসা, কিছু ব্যায়াম, কিছু ওষুধ দিয়ে দিয়েছেন, ওগুলোর কারণে আর কি আমার মা এখন সুস্থ আছে। এবং আগামী তো দেখা যায় যে এই ওষুধগুলো আরো কিছু দিয়ে দিবে আর কি, ব্যায়াম করতে হবে, এগুলোর ফলে সুস্থ হবো। এবং আমরা তারপরে স্যারের সাথে আবার এসে দেখা করবো। আমি বলবো যে ডিপিআরসিতে আল্লাহর রহমতে চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, ওখানে যে দেখতে পারো। হ্যাঁ, আমার বিশ্বাস আছে, আস্তে আস্তে বলেই তো আমি এখানে আসা, তাহলে তো আমি এখানে আসতাম না। সবাই আমার দোয়া করবেন, কারণ এটা আমার মা দেখা যায় যে দুনিয়ার সব থেকে মূল্যবান একজন মানুষ, ওনার জন্য দোয়া করবেন, ওনার যাতে এই ব্যথা পেন চলে যায় এবং আল্লাহর রহমতে ওনাকে ওনার সব গুনাহ মাফ করে দেন। জি, আপনাদের মধ্যে যদি কেউ এরকম পেন ব্যথা ফিজিওথেরাপি নিতে চান তাহলে তারা আপনারা ডিপিআরসি হসপিটালে আসতে পারেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।